হ্যালো, বাঙালি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো মুলো ঘণ্ট কীভাবে তৈরি করতে হয়। মুলো ঘণ্ট তৈরি করতে আমার লাগছে মুলো, আলু, ডাল বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, চিনি, হলুদ, লবণ, আস্ত শুকনো লঙ্কা, জিরে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি যে আগে ডালটা বেটে রেখেছিলাম ওই ডালগুলো বড়া করে নিলাম, ভেজে নিলাম। এটা আমি মটরের ডালও দিতে পারি, যে কোনো ডাল দিতে পারি, মুসুরির ডাল, অড়লের ডাল, যে কোনো ডাল দিতে পারি। এটা একবার একদিকটা উল্টে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। কড়ার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে ওর মধ্যে এবার জিরে ফোড়ন দিয়েছি, আস্ত জিরে। ফোড়ন দিয়ে একটু চিনি দিলাম। চিনিটা একটু তেলে দিলে তরকারিটার কালার হয় এবং খেতে খুব ভালো হয়। ওর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে ওই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ভাজতে থাকবো। বেশ ভাজা ভাজা হয়েছে। এবার কাঁচা লঙ্কা আদা বাটা দিলাম। জিরে গুঁড়োটা দিলাম। হলুদ দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো। দিয়ে একটু নাড়াবো। আগে যেহেতু কাঁচা লঙ্কাটা আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তাই শুকনো লঙ্কা হালকা একটু দিলাম কালারের জন্য। ভালো করে নাড়াচাড়া করবো। নাচারা বেশ হয়ে গেছে। ওর মধ্যে টমেটো যেটা কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম। মুলোটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম, আগে ধুয়ে কুড়িয়ে রেখেছিলাম ওই মুলোটা। আমি এবার ওই আলুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে আমি ঢেকে দেবো। একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ওটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখে একটু কম আঁচে দিয়ে দেব। আমার অনেকটাই মুলো থেকে জল বেরিয়ে গেছে যেহেতু লবণ দেওয়া ছিল। ডালের বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা নিরামিষ তরকারি প্রায় হয়ে এসছে ওটা। ওর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর ঘি দিলাম এক চামচ মতো। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে রেডি হয়ে গেছে আমার মুলো ঘণ্ট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।